না না, বিয়ে শাদী হয় নাই ভাই, মা অসুস্থ, মা দেখাশোনা করতে করতে বিয়ে শাদীর কথা মনেই নাই। বাবা নাই? অভাবের কারণে আজ প্রতিবেদনে আসছে বা বিয়ে হয় না এরকম বিস্তারিত আপুটার কি হয়েছে আমরা কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালাম আলাইকুম। আপু আপনার নাম কি? মেঘলা। আপু কেমন আছেন আপনি? ভালো আছেন? কি হয়েছে এখন আপনার জীবনটা কেমন চলতেছে বা কি বলতে চান? কেমন চলবে ভাই, অনেক কষ্ট ভাবে আছি, তার জন্য প্রতিবেদনের সামনে আছি। কিসের কষ্ট লাগে সবচেয়ে বেশি এই বয়সে? কি কষ্ট ভাই, এই বয়সে মানুষের বাড়ি কাজ কাম করে খাইতে হয়, তার জন্য মরণ মতন এখন মানুষ পাই নাই। তার জন্য মানুষের বাড়িতে কি কাজ করেন? মানুষের বাসাতে সেলাই মেশিন এর কাজ করি। এখন তো ধরেন বিয়ে শাদী হবে, স্বামী সংসারে গিয়ে সংসারিক হবেন, সংসারে কাজ করবেন, সেইটা নাকি বিয়ে শাদী হয়েছিল? না না, বিয়ে শাদী হয় নাই ভাই, মা অসুস্থ, মা দেখাশোনা করতে করতে বিয়ে শাদীর কথা মনেই নাই। বাবা নাই? বাবা নাই। কি হয়েছে বাবা? বাবা মায়ের সাথে গেন্দম করে ভারত চলে গেছে, আমাদের খোঁজ খবর লাইন। কতদিন হলো? এই তো প্রায় 9 বছর হয়েছে। তো অনেকদিন। ফ্যামিলিতে আর কে কে আছে? ফ্যামিলিতে আমার মা আছে আর ছোট একটা বোন আছে। আপনার দুই বোন আর মা আছে, সংসারটা কি আপনি চালান না আপনার মা চালায়? সংসারটা কোন আমি চালাই ভাই, আগে মা চালাতো। লেখাপড়া করছেন? লেখাপড়া করছি, ক্লাস 5 অবধি। তা আর একটু যে পড়ালেখা করলে, যে আপনি তো দেখতে শুনতে মোটামুটি অনেকটা উঁচু লম্বা ছিলেন, একটা ভালো চাকরি বাকরি করতে পারতেন, সেগুলা ভাবেন সেটা চিন্তা করেন? সেটা তো চিন্তা করি ভাই, কিন্তু অসুস্থ মা আছে বাসা, সেটা তো মায়ের জন্য তো সবকিছু সমাধান করতে হবে না, মা তো অসুস্থ। জীবনে মাও তো আমরা ছোটবেলা থেকে মানুষ করছেন। জীবনে কি ইচ্ছা ছিল আর কি হয়েছেন? জীবনে চাইছিলাম অনেক ভালো হবো, লেখাপড়া কইরা চাকরি টাকরি করবো এটা ভাবছিলাম, কিন্তু এখন সবকিছুই উল্টা পাল্টা হয়ে গেছে। আর কি ইচ্ছা ছিল, যে একটু গান টান শিখি, নাচ করি, অভিনয় করি, এরকম কোনো ইচ্ছা ছিল, শখ ছিল? না না, এরকম কোনো ইচ্ছা ছিল না। এরকম কোনো ইচ্ছা ছিল না, তাই না? এখন যে বিয়ে শাদী করতে যাচ্ছেন, সংসারে যে একটা প্রিপারেশন থাকে, রান্না বান্না, সংসার, স্বামী সংসারে যাওয়া, এগুলো সব পারেন? হ্যাঁ, রান্না বান্না সবকিছুই পারি। কি ভালো রান্না করতে পারেন? সবকিছুই রান্না করতে পারি। আচ্ছা আচ্ছা, কাউকে রান্না বান্না করে খাওয়াইছেন নাকি কোনো মনের মানুষ? না না, মনের মানুষ বুধা মাছের বাড়ি কাজ কাম করে সময় পাই না, মনের মানুষ। আচ্ছা আচ্ছা, তো বিয়ে শাদী হলে কি আমাকে কি দাওয়াত টাওয়াত দিবেন নাকি? অবশ্যই দাওয়াত দেবো, তোমার এখানে প্রতিবেদনের সামনে যদি অবশ্যই ভালো মনের মানুষ পাই, যদি বিয়ে শাদী হয় অবশ্যই তুমি আমাদের এখানে আসবা, তোমার দাওয়াত রইলো। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নাটোর সিংড়া। নাটোর? ঢাকা? ঢাকা ঢাকা নাটোর? না না, নাটোর সিংড়া। সেটা কোন জেলায়? সেটা ওই তো রংপুর। রংপুর জেলায়। আচ্ছা আচ্ছা, তা এখন মাকে নিয়ে থাকেন, মাকে একটা মানুষ দেখে দিতে পারতেছে না বা বিয়ে দেওয়ার জন্য এরকম? মা তো অসুস্থ বললেন, কি নাকি সম্ভবই হচ্ছে না? মা কি বিছানা থেকে উঠতে পারে না, নাকি বিছানায় থাকে সবসময়? না, বিছানা থেকে উঠতে পারে, কিন্তু কাজ কাম করতে গেলে মাথা ঘুরে পড়ে যায়। আচ্ছা, বাড়িতে কেউ আসে না যে মেঘলা মানে বিয়ে করতে চায় বা এরকম কেউ আসে না? এরকম কেউ আসেই তো, কিন্তু সবাই বলছে তোমার মার দায়িত্ব নেব না। আমার তো শুধু মায়ে আছে আর তো কেউ নাই। কাউকে ভালো লাগছিল যে বলতে পারেন না বা মন থেকে ভালোবাসেন এরকম হয়েছিল? সেরকম কিছু হয় নাই ভাই। সেরকম কিছু হয় নাই, তাই না? তো যাই হোক, যে ভিডিওতে আসছেন অনেকে যোগাযোগ করতে চাবে, মোবাইল নাম্বারটা তো দেওয়া যাবে নাকি? মোবাইল নাম্বার তো দেবই ভাই, প্রতিবেদনে আইসি নাম্বার তো দেয়ানি লাগবে, না হলে মনের মানুষ পাইলে কথা বলবো কি দিয়ে। আচ্ছা আচ্ছা, নাম্বার দিলে সমস্যা নাই তো? না, নাম্বার দিলে সমস্যা নাই, নাম্বার দেওয়ার জন্য আইসি। সেই নাম্বারটা কি মুখস্থ আছে? নাম্বারটা মনে করো ভাই, সিমটা নতুন কিনছি তো মুখস্থ নাই। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক। হ্যালো বিয়ার, শুনতে পারলেন, এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ে আসলে বিয়ে করতে চায়, সেই আশা নিয়ে প্রতিবেদনে আসছে। কেউ যদি যোগাযোগ করতে চান বা আরও তথ্য জানতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01733784347। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, সবসময় খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর সবচেয়ে বড় কথা, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন? হ্যাঁ ভাই, নামাজ তো পড়ি। এখন প্রতিবেদনের মধ্যে আইছে বলে সাজগুজ দিয়ে আইছে, না হলে মানুষকে তো আবার বলবেন যে মেললস নোংরা, এসব করা বলবো না। পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। সাজগোজ, সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নতা সবই মানের অঙ্গ, সবই আসলে মানুষকে বহন করে, আসলে তার রূপ চেহারা দেখে আসলে মানুষ বুঝতে পারে কে কিরকম, ঠিক আছে? এটা কোনো বিষয় না, কিন্তু আপনার আমল আপনার আপনাকেই করতে হবে, ঠিক আছে আপু? তা ভালো থাকবেন, দোয়া করি। আর কিছু বলতে চান? আর কি বলবো ভাই, মানুষের যেমন কেউ কোনো খারাপ কথা না কয়, সেটা যেমন মানুষ হবে যে আমার পাশে থাকতে পারবে, সেরকম মানুষ ফোন দিলে খুশি হবো।
আর না হলে খারাপ নজরে ফোন দিলা সেই মানুষ যেমন ফোন না দেয় এটাই সবার কাছে অনুরোধ চিন্তা করি ভাই কিন্তু অসুস্থ মা আছে বাসা সেটা তো মায়ের জন্য তো সবকিছু সমাধান করতে হবে না মা তো অসুস্থ জীবনে মা তো আমরা ছোটবেলা থেকে মানুষ করছে জীবনে কি ইচ্ছা ছিল আর কি হয়েছেন জীবনে চাইছিলাম মানে ভালো হব লেখাপড়া কইরা চাকরি টাকরি করবো এটা ভাবছিলাম কিন্তু এখন সবকিছুই উল্টা পাল্টা হয়ে গেছে আর কি ইচ্ছা ছিল যে একটু গান টান শিখি নাচ করি অভিনয় করি এরকম কোনো ইচ্ছা ছিল শখ ছিল না না এরকম কোনো ইচ্ছা ছিল না এরকম কোনো ইচ্ছা ছিল না তাই না এখন যে বিয়ে শাদী করতে আছেন সংসারে যে একটা প্রিপারেশন থাকে রান্না বান্না সংসার স্বামী সংসারে যাওয়া এগুলো সব পারেন হ্যাঁ রান্না বান্না সবকিছুই পারি কি ভালো রান্না করতে পারেন সবকিছুই রান্না করতে পারি আচ্ছা আচ্ছা কাউকে রান্না বান্না করে খাওয়াইছেন নাকি কোনো মনের মানুষ না না মনের মানুষ কোথায় মাসের বাড়ি কাজ কাম করে সময় পাই না মনের মানুষ আচ্ছা আচ্ছা তো বিয়ে শাদী হলে কি আমাকে কি দাওয়াত টাওয়াত দিবেন নাকি অবশ্যই দাওয়াত দেব তোমার তোমার এখানে প্রতিবেদনের সামনে যদি অবশ্যই ভালো মনের মানুষ পাই যদি বিয়ে শাদী হয় অবশ্যই তুমি আমাদের এখানে আসবা তোমার দাঁত রইল আচ্ছা আমার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি নাটোর সিংড়া নাটোর ঢাকা 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 নাটোর না না নাটোর সিংড়া সেটা কোন জেলায় সেটা ওই সব রংপুর জেলায় আচ্ছা আচ্ছা তা এখন মাকে নিয়ে থাকেন মাকে একটা মানুষ দেখে দিতে পারতেছে না বা বিয়ে দেওয়ার জন্য এরকম মা তো অসুস্থ বললেন কি নাকি সম্ভবই হচ্ছে না মা কি বিছানা থেকে উঠতে পারে না নাকি বিছানায় থাকে সবসময় না বিছানা থেকে উঠতে পারে কিন্তু কাজ কাম করতে গেলে মাথা ঘুরে পড়ে যায় আচ্ছা বাড়িতে কেউ আসে না যে মেঘলা মানে বিয়ে করতে চায় বা এরকম কেউ আসে না এরকম কেউ আসেই তো কিন্তু সবাই বলছে তোমার মার দায়িত্ব নেব না আমার তো শুধু মায়ে আছে আর তো কেউ নাই আমার মা কাউকে ভালো লাগছিল যে বলতে পারেন না বা মন থেকে ভালোবাসেন এরকম হয়েছিল সেরকম কিছু হয় নাই ভাই সেরকম কিছু হয় নাই তাই না তা যাই হোক যে ভিডিওতে আসছেন অনেকে যোগাযোগ করতে চাবে মোবাইল নাম্বারটা তো দেওয়া যাবে নাকি মোবাইল নাম্বার তো দেবই ভাই প্রতিবেদন আইসি নাম্বার তো দেয়া নি লাগবে না হলে মনের মানুষ পাইলে কথা বলবো কি দিয়ে আচ্ছা আচ্ছা নাম্বার দিলে সমস্যা নাই তো না নাম্বার দিলে সমস্যা নাই নাম্বার দেওয়ার জন্য আছে সেই নাম্বারটা কি মুখস্থ আছে নাম্বারটা মনে করো ভাই সিমটা নতুন কিনছি তো মুখস্থ নাই তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়ার শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ে আসলে বিয়ে করতে চায় সেই আশা নিয়ে প্রতিবেদনে আসছে কেউ যদি যোগাযোগ করতে চান বা আরও তথ্য জানতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 01733784347 নাম্বারটা খোলা থাকে তো হ্যাঁ সবসময় খোলা থাকে নাম্বারটা খোলা রাখবেন আর সবচেয়ে বড় কথা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন হ্যাঁ ভাই নামাজ তো পড়ি এখন প্রতিবেদনের মধ্যে আইছে বলে সাজগুজ দিয়ে আইছে নালে মানুষ তো আবার বলবেন যে মেললস নোংরা নামাজ কালাম পড়বেন সাজগোজ সৌন্দর্য পরিষ্কার পরিচ্ছন্নতা সবই মানের অঙ্গ সবই আসলে মানুষকে বহন করে আসলে তার রূপ চেহারা দেখে আসলে মানুষ বুঝতে পারে কে কিরকম ঠিক আছে এটা কোনো বিষয় না কিন্তু আপনার আমল আপনার আপনাকেই করতে হবে ঠিক আছে আপু তা ভালো থাকবেন দোয়া করি আর কিছু বলতে চান আর কি বলবো ভাই মানুষ যেমন কেউ কোনো খারাপ কথা না করে যেমন মানুষ হবে যে আমার পাশে থাকতে পারবে সেরকম মানুষ ফোন দিলে খুশি হবো আর না হলে খারাপ নজরে ফোন দিলা সেই মানুষ যেমন ফোন না দেয় এটাই সবার কাছে অনুরোধ রইল ওকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম